পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি শুরু হওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। হাতিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেলা বাড়ার সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তিন শিফটে এই মহাসড়কে দায়িত্ব পালন করছেন 8 শতাধিক পুলিশ। এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও যানজটের সৃষ্টি হয়নি।